মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত মুসলিমরা আমাদের কি করতে হবে মেহরুত পূজা আদা করে আমাদের এই জীবনটাকে ঠিক করতে হবে এ মুসলমানের ছেলেরা এই জীবন কে দিল আমাদের করে এই জীবনের মালিক কে জীবন আল্লাহ দিয়েছে এই জীবন থেকে আমার আল্লাহ কে নিয়ে নেবে জীবনটা কে কেড়ে নেবে মত কে নেবে মতের মালিক আল্লাহ আমার আল্লাহ তিনি খালাকাল হায়াত তিনি হায়াত তৈরি করেছে ও খালাকাল মত তিনি খালাক মত তৈরি করেছে আল্লাহ জীবন তৈরি করেছে আল্লাহ মৃত্যু তৈরি করেছে আল্লাহ জীবন দান করে আল্লাহ মৃত্যু দান করে জীবনের আগে বান্দার জিকিরে থাকে না মৃত্যুর পরে বান্দার জিকিরে থাকবে না এ মুসলমানের ছেলেরা এ কথা সবার কথা বলছি না কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করে দেবে আল্লাহকে রাজি করবে আল্লাহর জন্য কুরবানি দেবে আল্লাহর জন্য নিজের জীবনকে মিসমার করে দেবে আল্লাহর জন্য নিজের জীবনকে অফ করে দেবে অফ করে দেবে আমার আল্লাহ পাক তাদের জিকিরকে বুলন্দি দান করে দেবে যেমন হযরত হাসান হুজুর চলে গেছে হযরত হুসাইন হুজুর চলে গেছে জিকির বন্ধ হয় না খাজা মঈনুদ্দিন চলে গেছে জিকির বন্ধ হয় না আবু বকর সিদ্দিক চলে গেছে জিকির বন্ধ হয় না ওমর ফারুক চলে গেছে জিকির বন্ধ হয় না উসমান গনি চলে গেছে জিকির বন্ধ হয় না হযরত আলী চলে গেছে জিকির বন্ধ হয় না হযরত খাবকাব চলে গেছে জিকির বন্ধ হয় না আবু হুরায়রা চলে গেছে জিকির বন্ধ হয় না বেলাল চলে গেছে জিকির বন্ধ হয় না হুজাজের জামান দাদা হুজুর চলে গেছে জিকির বন্ধ হয় না এ মুসলমানের ছেলেরা ইনাদের জিকির কেন বন্ধ হয় না কারণ ইনারা দুনিয়া জীবনে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে আমার আল্লাহ ইনাদের জিকির বুলন্দি করে দিয়েছে যেমন দুনিয়ায় ইনাদের জিকির আমার আল্লাহ স্থায়ী করে দিয়েছে আখিরাতেও কিয়ামতেও ইনাদের জিকিরকে আমার আল্লাহ বুলন্দি করে দেবে কিসের জন্য কিসের জন্য একমাত্র নেক ইবাদত আমলের জন্য আল্লাহকে রাজাই আল্লাহর খুশির জন্য হ্যাঁ মুসলমান তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গুমনাম হয়ে যায় কি হয়ে যায় বলে গুমনাম মানে নাম নিশানা থাকে না বলেন আপনার পর্দার নাম বলেন পারবেন তার আপনার শুনছিলাম বারো বিঘে কবরস্থান আছে বারো বিঘে আজকে থেকে কবর হচ্ছে কবরগুলোর নাম বলো চলো সবাই মিলে যাবো যে কবর এই বলে এটা ওই কবর এটা ওর কবর এটা ওই কবর পারবে একটা দুটো বলতে পারবে আর তারপরে বলেন যা এটা কার কবর বলো তুমি গুমনাম হয়ে গেছে গুমনাম হয়ে গেছে আমাদের লেগে ফাইসাল্লা জীবন দুনিয়ার জীবন এটা যদি ভালো হয় ওটা ভালো হবে এটা যদি খারাপ হয় ওটা খারাপ হবে জীবন আল্লাহ দিয়েছে মৃত্যু আল্লাহ দিল জীবনের মালিক কে আর মৃত্যুর মালিক কে জীবন কে তৈরি করেছে মৃত্যু কে তৈরি করেছে মাঝখানের এই জীবন ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর আঠারো বছর সতেরো বছর ষোলো বছর আট বছর ন এই জীবন দুনিয়ার জীবন মুসলমানের ছেলেরা আমার আল্লাহ আমাদের জীবন তৈরি করেছে জীবনের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক মানুষকে আমার আল্লাহ পাক দু ধরনের জীবন দান করেছে একটা শোকরের জীবন দান করেছে একটা সবরের জীবন দান করেছে একটা ভালো জীবন দান করেছে আর একটা গরিবী জীবন দান করেছে একটা বড়লোকী জীবন শোকরের জীবন দান করেছে গরিবী জীবন সবরের জীবন দান করেছে কাউকে আমার আল্লাহ পাক ভালো জায়গায় খাওয়ায় ভালো জায়গায় শোয়ায় ভালো জায়গায় দেখায় ভালো জায়গায় ভালো পোশাক পরায় গরমে আমার আল্লাহ পাক ঠান্ডার ব্যবস্থা করায় আর ঠান্ডার সময় গরমের ব্যবস্থা করে গরম কাপড় দেয় গরম গরম জিনিস দেয় আমার আল্লাহ পাক এরকম ভাবে দুনিয়ায় রেখে দিয়েছে তার জীবন হচ্ছে শোকরের জীবন আমার একটা একদল মানুষ আছে ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না ভালো জায়গায় শুতে পায় না ভালো জামা পড়তে পারে না গরমে তারা ঠান্ডার মজা পায় না আবার ঠান্ডাতে গরমের মজা পায় না কষ্টের জীবন যাপন করছে যে সবরের জীবন যে শোকরের জীবন যাপন করবে তার শেষ হচ্ছে মত যে সবরের জীবন যাপন করবে তার শেষ হচ্ছে মত মুসলমানের ছেলেরা এই যে জীবন শোকরের জীবন এই যে সবরের জীবন কাটিয়ে বান্দা মরে গেল মরবে মরাতে গোমাস্তে মারা কুল্লু নাফসিন জায়েকাতুল মউত আল্লাহ মউত দেবে মজা চাকিয়ে দেবে কেউ মরা থেকে বাঁচতে পারবে না যে জীবনটা যে জীবনে শোকরের জীবন যাপন করে মরে গেল যে সবরের জীবন যাপন করে মরে গেল যেদিন মরে গেল বান্দা কবরে গেল যেদিন কবরে গেল ওই দিনই বান্দা রেজাল আউট হয়ে গেল বান্দা রেজাল আউট হয়ে গেল কারণ দুনিয়া
ইন্টার পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ক্লাস থ্রি এর পরীক্ষা, ক্লাস ফোর এর পরীক্ষা, ক্লাস ফাইভ এর পরীক্ষা, ক্লাস সিক্স এর পরীক্ষা, দুনিয়া যত রকমের পরীক্ষা আছে, পরীক্ষা অনেক দিন ধরে হয় আর রেজাল্টটা একদিনে হঠাৎ করে বেরিয়ে যায়। এইরকম দ্বারা 50 বছরের পরীক্ষা, 40 বছরের পরীক্ষা, 60 বছরের পরীক্ষা যেদিন মত হয়ে যাবে, ওই দিনটা হচ্ছে রেজাল্ট আউটের দিন, ওই দিন রেজাল্ট আউট হয়ে যাবে। এবার হঠাৎ করে পাস হলে পাস, ফেল হলে ফেল, যেমন আল্লাহ পাক পরীক্ষা করছে, যে শকরের পরীক্ষা আছে খুব আল্লাহ শকর করো, যে সবরের পরীক্ষা আছে খুব আল্লাহ দরবারে, ইন্নাল্লাহ মা সবির, আল্লাহ সবরকারীকে পছন্দ করে, সবরকারী শুনে আমার আল্লাহ থাকে। এরবের উম্মত উম্মতেরা খুব সবর করো, শকর আর সবরের পরীক্ষা যাবে, কবরে আল্লাহ রেজাল্ট বের করে দেবে। আর যখনই কবরে রেজাল্ট তুমি পাস হয়ে যাবে, আর হযরত উসমানকে নিয়ে বলছে, রাসূলুল্লাহকে একবার দুবার নয় বারবার বলতে শুনেছি যে কবরে পাস হয়ে গেল, আখিরাতের প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ তাকে পাস করে দিল। পরীক্ষা পরীক্ষা দিয়েছেন, দিয়েছেন, কেউ দেয় না পরীক্ষা? এইবারে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের ছেলে আছে? হ্যাঁ, তুই মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ, তাকে একটা প্রমাণ করিয়ে দিচ্ছি, কেন অনেকদিন আগে সব পড়াশোনা করেছে, হয়তো ভুলে গেছে, শুনছি? হ্যাঁ, এই মাধ্যমিকের ছেলে, হ্যাঁ, পরীক্ষা দিল 15 দিন 20 দিন, কদিন ধরে পরীক্ষা হলো তোদের? 15 20 দিন, হ্যাঁ 20 দিন ধরে পরীক্ষা, 20 দিন ধরে পরীক্ষা। পরীক্ষা দিবার পরে ও কিন্তু বুঝতে পারে না, কি জানে না, কি কেন কেউ জানে না যে রেজাল্ট আউট হবে কবে। ওই রকম আমরা কেউ জানি না আমরা মরবো কবে, আমরা মরবো কবে, রেজাল্ট কবে আউট হবে, এটা দুনিয়া আমি বলছি প্র্যাকটিক্যাল, দুনিয়া জানে না কবে রেজাল্ট আউট হবে। কিন্তু হঠাৎ করে খবর হলো মার্চের, হ্যাঁ একটা আভাস পাওয়া যায়, হ্যাঁ মার্চের দিকে হতে পারে, কি জানুয়ারি আগস্টের দিকে হতে পারে, শুনছেন আপনারা? এরকম ভাবে একটা আন্দাজা থাকে, আন্দাজা থাকে, কিন্তু কবে পারফেক্ট খবর, হঠাৎ করে নিউজ বেড়ে গেল অমুক তারিখে রেজাল্ট আউট হবে। যখন রেজাল্ট আউট হবে তাড়াতাড়ি করে সব খুললো, কত কষ্ট করে 20 দিন ধরে পরীক্ষা হয়েছে, আর 20 সেকেন্ডের মধ্যে খবর পেয়ে গেল পাস না ফেল। তাই বুঝছে, সারা জীবন পরীক্ষা হচ্ছে, এটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে হবে, 20 দিনের পরীক্ষা, আর ওটা অনন্তকাল আল্লাহর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, 20 বছরের পরীক্ষা, 50 বছরের পরীক্ষা, 100 বছরের পরীক্ষা, কথা ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা তাহলে কি করতে হবে, আমাদের করে মেহনত মুজাহাদা করতে হবে। এই মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনেন, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, তাম বিশ্বে যত মানুষ আছে দু ধরনের বিলিভার্স আছে, দু ধরনের বিশ্বাসী আছে, একদল বিশ্বাস করে মানুষ মাদক থেকে তৈরি হয়েছিল, একদল বিশ্বাস করে না মানুষ আদম থেকে তৈরি হয়েছিল, বায়োলজিস্টরা বলে মানুষ মাদক থেকে তৈরি, মানুষের কোনো অস্তিত্ব নেই, হঠাৎ করে জন্তু জানোয়ার থেকে মানুষ তৈরি হয়ে গেছে, এটা বায়োলজিস্টরা বলে। এরবে উম্মত উম্মতেরা তাহলে একদলের বিশ্বাস মাদক থেকে মানুষ তৈরি, একদল বলে না আদম সাফিউল্লাহ থেকে মানুষ তৈরি, একদল বলে কিয়ামত নেই, আমরা বলি কিয়ামত আছে, আর একদল বলে আল্লাহ বলে কোনো জিনিস নেই, আমরা বলি আল্লাহ আছে, ওরা বলে মাবুদ নেই, আমরা বলি মাবুদ আছে, ওরা বলে দুনিয়ার মানুষকে কেউ সৃষ্টি করেনি, এমনি এমনি তৈরি হয়েছে, আমরা বলি না না মানুষকে আমার আল্লাহ তৈরি করেছে। এই মুসলমানের ছেলেরা তাহলে ওদের চিন্তা ভাবনা আলাদা, আল্লাহ মানে না, মানুষ বাঁদর থেকে তৈরি মনে করে, আখিরাত মানে না, কিয়ামত মানে না, আমরা আদম থেকে তৈরি করি মনে করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মাবুদকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। এই মুসলমানের ছেলেরা তাহলে ওদের চলাফেরা আলাদা আর আমাদের চলাফেরা আলাদা, ওরা যখন আখিরাত বিশ্বাস করে রে ওদের চিন্তা ভাবনা দুনিয়া, ওরা যখন আল্লাহ বিশ্বাস করে না ওরা চিন্তা ভাবনা দুনিয়া করে, ওরা যখন আখিরাত মরার পরের জীবন বিশ্বাস করে না আমরা মরার পরের জীবন বিশ্বাস করি, ওরা দুনিয়া ছাড়া আখিরাতের কোনো চিন্তা করে না, কিন্তু আমাদের বিশ্বাসে আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, বিচার আছে, মাবুদ আছে, তার মানে আমাদের চিন্তাধারা দুটো হয়ে গেল, একটা দুনিয়া চিন্তা ভাবনা আর একটা আখিরাতের চিন্তা ভাবনা। এবার দুনিয়া 50 বছরে, আখিরাত অনন্তকালের, তাহলে আখিরাতের চিন্তা সবচেয়ে বেশি হয়ে গেল। এরবের উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা, এবার আমাদের কি করতে হবে, আমাদের সত্যিকারের
বিশ্বাসী হয়ে আল্লাহর কথা শুনে আল্লাহ আল্লাহ পাকের হুকুম মেনে আর মাবুদের কথা চিন্তা করে আল্লাহর কথা চিন্তা করে আখিরাতের কথা চিন্তা করে কিয়ামতের কথা চিন্তা করে বিচারের কথা চিন্তা করে আমরা যদি মেহনত মুজাহাদা করতে পারি আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে আমার আল্লাহ আমাদের আখিরাতে উচ্চ মাকাম দান করে আর যে আজিম দিয়ে দেবে বিচার হবে কচি আমার লাগবে না আমি না না অল্প সময় দুইটার কথা বলবো তারপরে দোয়া থাক তুমি সব কিছু আওয়াজ হবে হচ্ছে তাহলে আমরা বিশ্বাস করি কথা ঠিক না ভুল বলে আমাদের আখিরাত তাহলে আমাদের চলাফেরা আর বাকি দুনিয়ার লোকের চলাফেরা কোনোদিন এক হতে পারে না ও নাচছে নাচুক ও তো বলে বাঁদর থেকে তুই তুমি নাচবে কেন তুমি তো বলো আদম সাফিউল্লাহ থেকে তুমি ও সুদ খেতে তুমি সুদ খাবে কেন ও তো বলে আখেরাত নেই তুমি তো বলছো আখেরাত আছে ও জেনা করছে তুমি জেনা করবে কেন ও তো বলে মাবুদ নেই ওই জন্য জেনা করছে তুমি তো বলছো মাবুদ আছে ও নামাজ কাজা করছে হারাম খেতে হ্যাঁ তুমি কেন খাবে তুমি তো বলো আল্লাহ আছে ও তো আল্লাহ আছে বিশ্বাস করে না তাহলে আমাদের চলাফেরা সম্পূর্ণ কি হয়ে গেল বলেন আলাদা হয়ে গেল কারণ কেন আলাদা হয়ে গেল কারণ আমরা বিশ্বাসী হলাম তারা অবিশ্বাসী হলো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার আল্লাহ আমাদের জীবন দান করেছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই জীবনটাকে একটা লক্ষ্য দিতে হবে একটা এম দিতে হবে একটা একটা এম দিতে হবে লক্ষ্য দিতে হবে যদি এম না থাকে একটা লক্ষ্য যদি না থাকে নির্দিষ্ট যদি একটা লক্ষ্য তৈরি না করতে পারি তাহলে আমাদের জীবন যাপনটা বেকার হয়ে যাবে দুনিয়া জিজ্ঞাসা করে দেখো এম ছাড়া মানুষের চলাফেরা একদম বেহুদা চলাফেরা যদি যদি পড়াশোনা করে জিজ্ঞাসা করতে হবে তুই পড়াশোনা করে কি হতে চাও বলে আমি ডক্টর হতে চাই তাহলে সে ডক্টরির লেগে পড়াশোনা করছে কেউ যদি বলে কি হতে চাও বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই বলে হ্যাঁ ইঞ্জিনিয়ার লেগে পড়াশোনা করছে আবার কেউ বলে আমি একটু লেখাপড়া শিখে নি যাতে লিখতে পারি সমাজে ছোকে না যেতে পারি ঠিক আছে তুমি যা মাফ করে করে নাও এবার তুমি যদি বলো ডক্টর তোমাকে ডক্টরিলে পড়াশোনা করতে হবে তুমি যদি বলো ইঞ্জিনিয়ার তোমাকে ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে হবে তুমি যদি বলো উকিলি তাহলে উকিল উকালিতিলে পড়াশোনা করতে হবে তুমি যদি ব্যালেস্টার বলো ব্যালেস্টারিলে পড়াশোনা করতে হবে তুমি যদি বলো কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে তুমি যদি বলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে হবে তুমি যদি বলো আমি রাজনীতি করব রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে এই মুসলমানের ছেলেরা তাহলে একটা লক্ষ্য রেখে সেই রাস্তা ধরে যেতে হবে তাহলে তুই ফল পাবে তাহলে তুমি উপকার পাবে ওই রকম দ্বারা তোমার যদি লক্ষ্য না থাকে কোন দিকে তুমি যাচ্ছ কোথায় তুমি চলে যাচ্ছ আগে একটা লক্ষ্য তৈরি করতে হবে লক্ষ্য তৈরি করে আমাদের আগিয়ে আগিয়ে যেতে হবে এবার আমি আপনাদের বলে দিয়ে যাই যদি কেউ বলে আমি বড়লোক হওয়ার লক্ষ্য করব বড়লোক হওয়ার লক্ষ্য করব টাকা পয়সা লক্ষ্য করব সোনা দানা লক্ষ্য করব হীরে জহরাত লক্ষ্য করব এ নবীর উম্মত উম্মতেরা তাহলে ভুল হয়ে যাবে কারণ আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে আজরাজার মখলুকাত তৈরি করেছে যা কিছু তৈরি করেছে সবচেয়ে সেরা আল্লাহ মানুষকে তৈরি করেছে আমরা যদি মখলুক হিসাবে নিচের দিকে তাকাই আজরাজার মখলুকাত আমাদের পরে আসবে উপর দিকে তাকালে আর কেউ মখলুক হিসাবে না তৈরি হিসাবে সৃষ্টি হিসাবে কেউ নেই আল্লাহ পাক স্রষ্টা স্রষ্টা ছাড়া সৃষ্টি যদি দেখি সৃষ্টি হিসাবে আমরা সবার উপরে আমাদের নিচে সবাই ফেরেশতা আমাদের নিচেতে জিন আমাদের নিচেতে আগুন আমাদের নিচেতে হাওয়া আমাদের নিচেতে পানি আমাদের নিচেতে পশু পাখি আমাদের নিচেতে সৃষ্টি হিসাবে আমরা সেরা উপর দিকে তাকালে আমাদের উপরে কোনো সৃষ্টি নেই নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত আছে তাহলে আমরা যদি সত্যিকারের বড় হয় আমাদের লক্ষ্য
নিচু কোনদিন হতে পারে না আমাদের লক্ষ্য বড় সবসময় হবে আমরা নিচের দিকে তাকালে সব পেয়ে যাব উপর দিকে তাকিয়ে দেখছি কিছুই নেই কাকে লক্ষ্য তৈরি করব মানুষের উপরে একজনই আছে যিনি মানুষের মালিক স্রষ্টা আল্লাহ তাহলে সত্যিকারে যদি কামিয়াবি লক্ষ্য তৈরি করতে হয় আমাদের উপরে আল্লাহ আছে আমাদের করে আল্লাহ লক্ষ্য বানাতে হবে अब्बा अम्मा अब्बा जान अम्मा अब्बा अम्मा की मानुष नय ते सृष्टि सेरा के हुजूर पाक की हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मानुष तो अल्लाहर परे ही मानुषेर दर्जा ना अन्य कारो दर्जा ते मानुष जदि लक्ष्य करे आमी जो तुमी तुमी तीन तला बाड़ी करेछो तोमार की लक्ष्य आमी झोपड़पट्टी करबो बुझते पारछेन ए आमार आवाज बुझते पारछेन ना आमी हां আমি বলে যাচ্ছি আপনাদের এমনি হয়ে যাচ্ছে শুনে যাচ্ছে এরকম নয় তো বুঝতে পারছেন হ্যাঁ বোঝে ইমাম সাহেব বুঝাচ্ছিল কিসের দিকে কার দিকে যাচ্ছেন ইমাম সাহেব আল্লাহ আমি কোন দিকে যাচ্ছি আল্লাহ বোঝো কেন যাচ্ছি পাঁচটা জীবনে দুটো জীবন কাটিয়েছে তিন নম্বর চলছে আরো দুটো জীবন বাকি আরো দুটো জীবন বাকি আছে মাথায় ঢুকছে তাহলে সৃষ্টি সেরা মানুষ মানুষ উপর দিকে তাকালে আল্লাহ ছাড়া কেউ নেই মানুষের উপরে আল্লাহ ছাড়া কেউ নেই মানুষের নিচে সব মানুষের নিচে সব মানুষের উপরে আল্লাহ আমরা লক্ষ্য আমাদের এম আমাদের আই ওয়ান্ট টু বি আমি ওটা হতে চাই এই এই হতে চাওয়াটা কি সবসময় বড় হয় ছোট হয় না কেউ কি বলে যে আমি আমি ওই তিনতলা বাড়ি ভেঙে ঝোপড়পট্টি করতে চাই যদি করে তার শখ ওটা ওটা তার লক্ষ্য 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 সবসময় বড় আমাদের লক্ষ্য কি হওয়া দরকার বলেন আমাদের উপরে কি আছে আমাদের উপরে আর কেউ আছে আল্লাহ ছাড়া আমাদের উপরে কে আল্লাহ আমাদের থেকে ইজ্জতে আমাদের থেকে সম্মানে আল্লাহ ছাড়া আর কেউ বড় নয় আমাদের থেকে মুরাদ জুনায়েদ বলছে রে আমাদের থেকে মুরাদ তুমি বলছো নি মানুষ বলছি মানুষ মুসা কালিমুল্লাহ মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ আদম শফিউল্লাহ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের উপরে আল্লাহ তাছাড়া আর কেউ নেই এবার আমি যে লক্ষ্য করি সোনা মানুষের থেকে দাম না কম বেশি না কম সোনার মানুষের থেকে সোনার দাম বেশি কম হীরে মণিমুক্তার তামাম বিশ্বের যত দামি জিনিস আছে যা দামি জিনিস হতে পারে মানুষের থেকে কি দামি হতে পারে না গরু ছাগল মানুষের থেকে দামি কুকুর বিড়াল মানুষের থেকে দামি পশু পাখি মানুষের থেকে দামি হাওয়া আগুন মাটি পানি মানুষের থেকে দামি না সবচেয়ে দামি কে মানুষ আর মানুষের থেকে সবচেয়ে উপরে কে আল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত মুমিনরা তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আই টাকা লক্ষ্য হতে পারে না এক ঘোষণা দানা লক্ষ্য হতে পারে না দুনিয়ার ইজ্জত লক্ষ্য হতে পারে না দুনিয়ার সম্মান লক্ষ্য হতে পারে না লক্ষ্য একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছু হতে পারে না এ নবীর উম্মত মুমিনরা এবার আমি আপনাদের বলে দিয়ে যাই আল্লাহ যে 18000 মখলুকাত তৈরি করেছে তাদের কেন তৈরি করেছে আর আমাদের করে আল্লাহ কেন তৈরি করেছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কেবলমাত্র মানুষের জন্য আমার আল্লাহ ইবাদতের লাগি তৈরি করেছে আর যত মখলুক আল্লাহ তৈরি করেছে সমস্ত মখলুককে আমার আল্লাহ আমাদের উপকারের লাগি তৈরি করেছে আর মুসলমানের জন্য যে জিনিসটা আমাদের উপকারে আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের গোলামি করে সেটা আমাদের খেদমত করে আর যে ছেলে যে জিনিসটা খেদমত করে সেটা হয় খাদেম আর খাদেম যখন হয় খাদেম মানে গোলামি করে সে খাদেম মানে হচ্ছে গোলাম হয়ে যায় এর উম্মত
মদিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন মাটি আমাদের খেদমত করে মাটিকে আল্লাহ মালিক করে নে মাটিকে আল্লাহ গোলাম করেছে আসমানকে আল্লাহ মালিক করে নে আসমানকে আল্লাহ গোলাম করেছে সূর্যকে আল্লাহ মালিক করে নে সূর্যকে আল্লাহ গোলাম করেছে পানিকে আল্লাহ মাবুদ করে নে পানিকে আল্লাহ গোলাম করেছে হে নবী উম্মত উম্মদিরা যা কিছু দেখছে সমস্ত কিছু গোলাম একমাত্র আমাদের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ করেছে সব গোলাম আর মালিক কে জোরে বলে আল্লাহ তা লক্ষ্য কি গোলামি না মালিক লক্ষ্য কি গোলাম না মালিক গোলাম কি লক্ষ্য হতে পারে মালিক আজকের পর থেকে যে কজন মানুষ বসে আছেন এই খেয়াল এই আকীদা দিলের মধ্যে সেট করে নেন যে আমাদের লক্ষ্য আল্লাহ ছাড়া আর কিচ্ছু শোবো আল্লাহর জন্য উঠবো আল্লাহর জন্য বসবো আল্লাহর জন্য দাঁড়াবো আল্লাহর জন্য খাবো আল্লাহর জন্য শুকবো আল্লাহর জন্য হাসবো আল্লাহর জন্য কাঁদবো আল্লাহর জন্য সব আল্লাহ কারণ আমাদের লক্ষ্য আল্লাহ কি বলে লক্ষ্য কি বলে বলেন আল্লাহ লক্ষ্য কি বলে লক্ষ্য কি বলে আর একটু জোরে বলেন আল্লাহ বলেন ইনশাআল্লাহ এর থেকে ভালো লক্ষ্য আর কিছু হতে পারে আল্লাহ লক্ষ্য তৈরি করে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মদিরা আল্লাহ লক্ষ্য করে মেহনত মুজাহাদা করে আল্লাহ লক্ষ্য করে আগিয়ে আগিয়ে যান আল্লাহ লক্ষ্য করে মেহনত মুজাহাদা করে আগিয়ে আগিয়ে যান হে নবীর উম্মত উম্মদিরা মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ্য আল্লাহ ছিল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল খাজা মঈনুদ্দিন হুজুর যখন ইন্তেকাল হয়ে গেল লোকেরা সব যা যা নামাজ পড়ে বলে জড়া হয়ে গেল গোসল হয়ে গেল কাফন হয়ে গেল যা যা নামাজ লোকেরা বলে একবার খাজা মঈনুদ্দিন কে দেখিয়ে দাও যখনই খাজা মঈনুদ্দিন চিস্তি হুজুরের মুখটা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় খাজা মঈনুদ্দিন হুজুরের কপালে আল্লাহর তরফ থেকে সোনালি অক্ষরে আরবিতে লেখা হয়ে গেছে খাজা আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মারা গিয়েছে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মারা গেছে জোরে বলো সুবহানাল্লাহ এক কচি এই বন্ধ করো ডিলেট কর ছবিটা ডিলেট কর শুনছেন আপনারা খাজা হুজুরের লক্ষ্য কি ছিল বলেন আল্লাহ মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মদিরা হযরতের জুনুন মিসরির লক্ষ্য আল্লাহ ছিল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যা যা হয়ে গেল লাশ রাখা আছে যা যা হয়ে গেল লাশ চাগিয়ে চেগে কবরের মধ্যে দিয়ে মিনহা খালাক না কুমা ফিয়া দুই দুগো আমি না নুখি যুগুম তারা তার উখরা মাটি দা চাবা দিয়ে দেওয়া হলো দেখো মাটি চাবা দিয়ে দেওয়া হলো হঠাৎ করে দেখা যায় কবরের উপরে আরবিতে লেখা হয়ে গেছে জুনুন হাবিবুল্লাহ মিনাস শাউকে কাতিলুল্লাহ জুনুন আল্লাহ দোস্ত আল্লাহর ইশকে কতল হয়ে গেছে ইমামে বুখারীর লক্ষ্য আল্লাহ ছিল হযরত ইমামে বুখারী যেদিন ইন্তেকাল হয়ে যায় হুজুরের কবর খোলা হলো বুখারী শরীফের সারার মধ্যে পাওয়া যায় বুখারী শরীফের প্রথমে পৃষ্ঠার দিকে হুজুরের ইন্তেকালের কথাটা লেখা আছে খবর নিয়ে দেখবে কালকে বুখারী শরীফ পড়ে দেখবে হে মুসলমানের ছেলেরা ইমামে বুখারী হুজুরের কবরের মাটি দাখিল হয়ে গেল মুসলমান গোলাপী আদরের খুশবু হয়ে গেল লোকেরা মুটো মুটো মাটি লিয়ে পালা তারাম্ম করলো তখন লোকেরা মুটো মুটো মাটি লিয়ে পালা তারাম্ম করে রাজার তরফ থেকে লোহার বেড়া থেকে দূর থেকে ঘিরে দেওয়া হলো লোকেরা নিরাশ হয়ে লোহার বেড়ার পাশ থেকে মাটিটা তুলে নাকের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় যে ওখান থেকে গোলাপী আতরের খুশবু বেরিয়ে যায় ওমর বিন আব্দুল আজিজের লক্ষ্য আল্লাহ ছিল ওমর বিন আব্দুল আজিজ কুটা পিতৃ মুসলমানদের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ছিলেন আমি খলিফাতুল মুসলিমিন ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ যেদিন ইন্তেকাল হয়ে যায় লাশ রাখা আছে আল্লাহর তরফ থেকে উপর থেকে আসমানের উপর থেকে একটা আরবিতে লেখা চিঠি উড়ে উড়ে এসে ওমর বিন আব্দুল আজিজের বুকের মধ্যে পড়ে যায় ওমর বিন আব্দুল আজিজের বুকের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর বের উম্মত উম্মতিরা যখনই লোকেরা চিঠিটা খুলেছে চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে দেয় যায় আরবিতে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে যাদেরই লক্ষ্য মালিক হয়ে যায়
রহমানুর রহিম হয়ে যায়, গফুরুর রহিম হয়ে যায়। আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেয় আর তাদের জিকিরকে আল্লাহ বড় করে দেয়। লক্ষ্য আল্লাহ তৈরি করেন, কারণ আমাদের কিচ্ছু দাম নেই। আল্লাহ কোরআনে কি বলছে, হাল আতালাল ইনসানে হিনুম মিনাত দাহাক লাম ইয়াকুন সাইয়্যাম মাসকুর। আমার আল্লাহ বলছে তোমাদের উপর দিয়ে কি এরকম জমানা গুজরে যায়নি যখন তোমাকে কেউ চিনত না। আমরা আমাদের চিনা, আমাদের পরিচিতি করার লেগে খুব দিওয়ানা আমরা, কথা ঠিক না ভুল? আমাকে লোক চিনবে, আমাকে বড় করবে, আমাকে সমাজের একজন বলবে, পাগল দিওয়ানা। কিন্তু আমাদের কোন জেকের একটা টু শব্দের জেকের ক্ষীণ আওয়াজ আসতো না। এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের এখন জেকের হচ্ছে, এদের মায়েরা বলছে যে আমার বেটাটা কোথায় গেল, আমার ছেলেটা কোথায় গেল, আমার মাটা কোথায় গেল, আমার বেটাটা আমার বেটিটা কোথায় গেল। তখন কেউ বলল ওই জলসা শুনছে। কিন্তু এই বাচ্চা যখন দুনিয়ায় ছিল না 5 বছর আগে, এর মায়ের খোঁজ করত, এর বাপের খোঁজ করত, এর দাদের খোঁজ করত না। যখন ছিল না এদের কোন জেকের ছিল না, 30 বছর আগে জুনায়েদের জেকেরই হতো না। কিন্তু আজকে জুনায়েদ এখন এসছে, লোক এখন দেখছে, কিন্তু সারাদিন দুদিন তিন দিন আগে থেকে হয়তো মাইকে বলা হচ্ছে যে জুনায়েদ সিদ্দিকী আসবে। বলেছে না বলেনি? হেঁকেছে না হাঁকে না মাইকে যে ফুল ফুসে জুনায়েদ সিদ্দিকী আসবে? তাহলে আমি আজকে এসে ওয়াজ করছি, যখন ছোট হুজুর পেটে ছিল জুনায়েদ সিদ্দিকী বলতো যে জুনায়েদ সিদ্দিকী এসে ওয়াজ করবে। যখন আমার আমি যখন দুনিয়ায় ছিলাম না, আমার জেকের দুনিয়ায় ছিল, আমি যখন মরে যাব সময় কাটতে কাটতে আর জেকের থাকবে না। যে লোকটা ইন্তেকাল হয়েছেন, বাড়িওয়ালা চাজ, হ্যাঁ 1 বছর আগে ইন্তেকাল হয়েছে, দাঁড়াও 5 বছর 10 বছর যাক, দেখবে এই বাচ্চাগুলো বড় হবে, বলে কে বলো দেখি কি নাম বলো তো, তাই তো কি হলো, এরা তো দেখেই নি। 10 বছর পরে 5 বছর ছেলে দেখতেই পাবে না, চিনবেই নেই, কথা ঠিক না ভুল বলে? তাহলে জেকের ছিল না, জেকের থাকবে না। এই সময়টা যদি আমরা লক্ষ্য আল্লাহ করে মেহনত মুজাহাদা করে আগিয়ে যেতে পারি, আমাদের জেকেরকে আল্লাহ বুলন্দি দান করে দেবে। যেমন আমার আল্লাহর বন্ধুদের জেকের হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, আখিরাতেও হবে, তোমারও জেকের আল্লাহ বুলন্দি দান করবে, কিয়ামতে হবে, আখিরাতে হবে। একবার জোরে বলো, তাই ঢুকছে মুসলমানে চলে আমাদের কি করতে হবে, আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। খবর নিয়ে দেখে যা আমার আল্লাহ পাক কি করেছেন, আমার আল্লাহ পাক কি করে বান্দা তৈরি করেছেন। জেকেরের কাবিল ছিলাম না, কি করে জেকেরের কাবিল হলো? এরে বে উম্মত উম্মতিরা, মায়ের পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি বাপের সিদ্দারার ভিতর থেকে, এক ফোঁটা পানি মায়ের পেজরের ভিতর থেকে, মায়ের পাজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বেরোলো, আর বাপের সিদ্দারার ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বেরোলো, দুটো পানির মিশ্রণ হলো, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফাটা মায়ের পেটের মধ্যে আল্লাহ একটা মজবুত জায়গা তৈরি করেছে, খুব মজবুত জায়গা তৈরি করেছে, ওই জায়গার ভিতরে পড়ে গেল, ওই জায়গার মধ্যে রইল, আস্তে আস্তে ওখান থেকে আলাকা হলো, ওখান থেকে লুথরা হলো, গোশতের টুকরা লুথরা হলো, ওই লুথরা থেকে আমার আল্লাহ পাক কি করলেন, আস্তে আস্তে রক্ত করলেন, খুন তৈরি করলেন, আমার আল্লাহ আকৃতি দিলেন, চোখ হয়ে গেল, কান হয়ে গেল। আমার আল্লাহ বলে মায়ের পেটে যখন বাচ্চা, তোমরা তো এক ফোঁটা করে দুফোঁটা পানির মিশ্রণ, তোমরা তো নুতফা দিলে, ওই নুতফা থেকে বাচ্চা কে তৈরি করলো? ওই নুতফা থেকে বাচ্চা আল্লাহ তৈরি করলো। কে জেকেরের কাবিল তৈরি করলো? আল্লাহ জেকেরের কাবিল তৈরি করলো। এরে বের উম্মত উম্মতিরা, বান্দা জেকেরের কাবিল ছিল না, বান্দা জেকেরের কাবিল হলো, জীবনের মাধ্যমে জেকেরের কাবিল হলো, এই যে না হওয়া থেকে হওয়া, এইটা আমার আল্লাহ কেমন করে করলেন? আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ইজা আরাদা শাইয়ান, যখন আমার আল্লাহ কোন জিনিসের ইরাদা করেন, আই ইয়াকুল লাহু শুধু এইটুকু বলেন, কুন ফায়াকুন শুধু এইটুকু বলেন, কুন আমার আল্লাহ কুন বলা সঙ্গে সঙ্গে ফায়াকুন আমার আল্লাহটা হয়ে ঘুরে দেয়। মুসলমানের ছেলেরা, আমরা জেকেরের কাবিল ছিলাম না, আমার আল্লাহ আমাদের জেকেরে কুন বলে দিলেন, ফায়াকুন জেকেরে কাবিল হয়ে গেল। কে করলো জেকেরের কাবিল? জোরে বলে কি নাম? আজারউদ্দিন। কি নাম? ফিরোজ মণ্ডল। ফিরোজ মণ্ডলের কথা শুধু আপনার গ্রামের নানি বাড়ির লোক জানে না?
মামারা চাচারা 100 জন জানে 500 জন জানে আচ্ছা 1000 লোক ফিরোজ মণ্ডলকে 1000 লোক জানে 1000 লোক চেনে ফিরোজ মণ্ডলের জেকের 1000 লোক জেকের মানে আলোচনা তার ব্যাপারে আলোচনা তার ব্যাপারে কথা কোথায় গেল ফিরোজ ফিরোজ আছে ফিরোজ জুনায়েদ হ্যাঁ কম করে 500 লোক